হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যদি জবা গাছ ভালোবেসে থাকেন এবং জবা গাছের প্রতিদিন ফুল পেতে আপনারা টাইম করে কি কি সার প্রয়োগ করবেন এবং সেটা নিয়ে আজকের ভিডিও, তো চলুন আজকের ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই বলি ফ্রেন্ড, গাছটা কিভাবে পছন্দ করে নার্সারি থেকে কিনবেন। তো এমন একটা গাছ পছন্দ করবেন যেন সেই গাছটা যেন দুটো করে ব্রাঞ্চ থাকে এবং 8 থেকে 10 ইঞ্চি লম্বা যেন দুটো ব্রাঞ্চ থাকে। এর বেশি থাকলেও কোনো অসুবিধা নেই, তবে গাছে যেন দুটো ব্রাঞ্চ থাকে অবশ্যই দেখে নেবেন এবং গাছে যেন যে ফুলটা ফুটে থাকবে সেই ফুলের কালারও দেখবেন ভালো করে এবং নার্সারির কাকুর কাছ থেকে বা অবশ্যই ভ্যারাইটিটা জেনে নেবেন। কারণ জবা গাছের ভ্যারাইটিটা জেনে নিলে আপনার এখানে বাড়িতে এসে গাছটার পরিচর্যা করতে খুবই সুবিধা হবে। এরপরে বলি গাছটা বাড়িতে নিয়ে আসার পর কি কি করবেন। তো প্রথমেই বলছি, গাছটা বাড়িতে নিয়ে আসার পর ছায়াযুক্ত স্থানে 7 দিন রেখে দেবেন। কারণ ছায়াযুক্ত স্থানে এই কারণে রাখতে বলছি, আপনি যখন নার্সারি থেকে চারা নিয়ে এলেন তখন কিন্তু নার্সারির পরিবেশ ও আপনার বাড়ির পরিবেশ সমান নয়, তাই বাড়ির পরিবেশে গাছটাকে সেট করতে 7 দিন ছায়াযুক্ত স্থানে রাখতে হবে এবং জল দিয়ে রাখতে হবে। এবার 7 দিন পর বিকেলের দিকে রিপোর্ট করতে হবে, তাহলে কি হবে গাছটা টবের মাটিতে ভালোভাবে শেড হতে পারবে। এবার বলি টব নির্বাচন কিভাবে করবেন। যেরকম গাছ সেরকম টব, ছোট গাছ হলে 8 ইঞ্চি এবং একটু বড় গাছ হলে 10 ইঞ্চি টব দেবেন। বড় টব দেবেন না, কেন দেবেন না সেটাও বলি। কারণ গাছটা ওই মুহূর্তে বড় টব দিলে গাছটা ফুল দেবে না, পুরো রুট ওই বড় টবের চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য এনার্জি সমস্তটা ওই রুটের মধ্যেই লাগিয়ে দেবে, ফুলের জন্য আর তার কোনো এনার্জি থাকবে না, সেই জন্য কিন্তু ফুল ফুটবে না। এই জন্য ছোট টব দিলে কি হয়, তখন গাছ ফুল ফোটানোর চেষ্টা করবে অবশ্যই। এবার 8 ইঞ্চি টবের জন্য মাটি কিভাবে প্রস্তুত করবেন সেই মাটি প্রস্তুতির পদ্ধতিটাও বলে দিই। তো একটা 8 ইঞ্চি টবের জন্য 50% গার্ডেন সয়েল, 30% কম্পোস্ট এবং 20% বালি নিয়ে মাটিটাকে ভালোভাবে প্রস্তুত করতে হবে। আর যারা মাটি নেই যাদের কাছে, তো তাদেরও বলে দিই কীভাবে আপনারা পটিং সয়েলটা বানাবেন। তো সেক্ষেত্রে 60% কোকোপিট এবং 40% কম্পোস্ট দিয়ে গাছটা টবের মধ্যে বসাবেন। এইভাবে গাছ বসানোর পর 1 মাস গাছে ফার্টিলাইজার দেবেন না, কিন্তু এই 1 মাস নিয়মিত 2 দিন বা 5 দিন অন্তর নিম অয়েল স্প্রে করে আপনাকে যেতে হবে। বর্ষাকাল থাকলে ফাঞ্জিসাইড স্প্রে করবেন, আর যদি বর্ষাকাল না থাকে 1 মাস অন্তর অবশ্যই নিম অয়েল স্প্রে করে রাখবেন। এখন বলছি 1 মাস পর থেকে কি কি ফার্টিলাইজার গাছে দেবেন। কিচেন ওয়েস্ট কম্পোস্ট 1 মুঠো পরিমাণ প্রতি 15 ডেজ অন্তর দিতে থাকবেন, সাথে ডিমের খোসা এবং পাকা কলার খোসা দিয়ে দেবেন মাটিতে। মাসে এটা দিতে পারেন বা অর্গানিক লিকুইড ফার্টিলাইজার মাসে দিতে পারেন এবং এটা মাসেই দেবেন সব। এবার বলি এই লিকুইড ফার্টিলাইজারগুলো মাসে দিলেন এবং সপ্তাহে আপনাকে কিচেন ওয়েস্ট থেকে লিকুইডটা, যে লিকুইডটা বার হয় সেটা 1 কাপ পরিমাণ মতন সব সমস্ত টবে দিয়ে দেবেন। এর মেজারমেন্টটা আমি 8 থেকে 10 ইঞ্চির যে টবের জন্য বলছি। এবার কিচেন ওয়েস্ট থেকে লিকুইডটা কীভাবে প্রস্তুত করবেন তার ভিডিও কিন্তু আমি অলরেডি ফ্রেন্ড আমার চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন এবং তার জন্য আমি আরও একবার আপনাদেরকে বলি। তো ফ্রেন্ড, এবার বলছি যে এই কিচেন ওয়েস্ট লিকুইডটা কিভাবে আপনারা বানাবেন। তো আমি অলরেডি কিন্তু একটা ভিডিও এর দিয়ে দিয়েছি, তাও আপনাদেরকে একবার বলে দিই। এই যে একটা বালতি দেখছেন, এই বালতির মধ্যে কিন্তু কিচেন ওয়েস্ট জমা আছে, মানে বিভিন্ন সবজির খোসা, ফলের খোসা সব এর মধ্যে দেখুন জমা আছে। তো এইগুলো পচে যখন একটা লিকুইড একটা বের হয়, তো নিচে হোল করা হয়ে আছে অনেক আর সাইডে সাইডে হোল আছে দেখতে পারছেন। এবার লিকুইডটা এই কয়েক কিছু দিনের মধ্যে
লিকুইডটা কিন্তু কিচেন ওয়েস্টটা পচে কিন্তু সেই লিকুইডটা তৈরি হবে। এই লিকুইড কিন্তু একটা বালতির মধ্যে স্টোর করা হয়ে আছে, দেখুন এই এর থেকে এক কাপ পরিমাণ মতন আপনারা কিন্তু গাছে দিয়ে দেবেন সপ্তাহে। তো লিকুইডটা দেখাই চলুন, এই যে দেখুন ফ্রেন্ড, এটা আমার হচ্ছে কিচেন ওয়েস্ট থেকে তৈরি লিকুইড। এখান থেকে এক কাপ পরিমাণ মতন, এই কাপটার এক কাপ পরিমাণ মতন আপনাদেরকে 8-10 ইঞ্চি টবের জন্য এই লিকুইডটা আপনাদেরকে এক সপ্তাহে একবার করে দিতে হবে। তো বোঝাতে পারলাম আশা করি ফ্রেন্ড যে কীভাবে কিচেন ওয়েস্ট থেকে লিকুইডটা কীভাবে তৈরি করবেন। তো একটা বালতির মধ্যে স্টোর করে রাখবেন কিচেন ওয়েস্টগুলো, সেখান থেকে কিছুদিনের মধ্যেই এই লিকুইডটা বের হবে। তো এটা খুবই মানে খরচ কম, এইসব ঘরোয়া পদ্ধতিতে আপনারা যদি গাছ চাষ করতে চান সেই জন্য আমি বললাম। আশা করি ফ্রেন্ড এই কিচেন ওয়েস্ট লিকুইডটা কীভাবে প্রস্তুত করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে আমি বোঝাতে পারলাম। তো এরপরে বলি, যখন গাছে ফুল আসবে আসার পর আপনারা কীভাবে লিকুইডটা গাছে খাবারগুলো দেবেন। তো যখন গাছে ফুল আসার সময় তখন কিন্তু ব্যানানা পিল ফার্টিলাইজার দিতে হবে। এবার বলি ব্যানানা পিল ফার্টিলাইজারটি কীভাবে প্রস্তুত করবেন, একটা আমি বলে দিই। আমি অলরেডি কিন্তু বলেছি কীভাবে ব্যানানা পিল ফার্টিলাইজার প্রস্তুত করবেন, তার ভিডিওটা আমি আপলোড করেছি আমার প্লেলিস্টে, অবশ্যই গিয়ে চেক করতে পারেন, তাও আমি একবার বলে দিচ্ছি। তো ব্যানানা পিল ফার্টিলাইজার, ব্যানানা পিল নেবেন এবং একটা বোতলের মধ্যে ওই পিলগুলোকে ঢুকিয়ে জলের মধ্যে এক মাস ছেড়ে দেবেন। তো তারপরে কিন্তু লিকুইডটা অটোমেটিকলি তৈরি হয়ে যায়। তো এভাবে ব্যানানা পিল ফার্টিলাইজার আপনারা প্রস্তুত করতে পারেন। সেই ব্যানানা পিল ফার্টিলাইজারটা আপনারা গাছে ফুল আসার সময় দিয়ে দেবেন, এবং গাছে ফুল আসার কুড়িয়ে আসার পর আপনি যদি রবিবার কিচেন ওয়েস্ট লিকুইডটা দেন তাহলে বুধবার কিন্তু আপনাকে ব্যানানা পিল ফার্টিলাইজারটা অবশ্যই গাছে দিতে হবে। তাহলে কি হয়, ব্যানানা পিল ফার্টিলাইজারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশযুক্ত সার থাকে, বা আপনারা যদি অর্গানিক না ইউজ করে কেমিক্যাল ইউজ করতে চান তাহলে কিন্তু আপনারা পটাশ এবং তার সঙ্গে ডিএপি 8-8টা দানা আপনারা মিশিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু অর্গানিক নিয়ে কথা বলছি সেই জন্য আমি অর্গানিক দিকটা দেখাচ্ছি। তো ব্যানানা পিল ফার্টিলাইজার এভাবে দেওয়ার কারণ হচ্ছে যখন গাছে কুঁড়ি আসে তখন গাছ হয়তো অনেক সময় কুঁড়ি ঝরিয়ে দেয়। এইভাবে যদি আপনারা গাছে এভাবে খাবার যদি টাইম টেবিল করে দিয়ে যেতে থাকেন তাহলে কিন্তু প্রতিটা কুঁড়িতে আপনার কিন্তু ফুল ফুটবে, অবশ্যই ফুটবে। তো এই সব কিচেন ওয়েস্টগুলো আপনারা কিন্তু বাড়িতেই বানিয়ে রাখতে পারেন। আমি যে প্রথমে বললাম যে শুকনো খাবারের কথা, সেটাও আপনারা বাড়িতেই বানিয়ে রাখতে পারবেন, আর সব কিছু এটা ঘরোয়া পদ্ধতিতে। তো আপনার খরচও খুব কম হবে, আর খরচ বিনাই আপনি কিন্তু অনেক অনেক ফুল বাগানে অনেক ফুল ফোটাতে পারবেন। তো ফ্রেন্ড আশা করছি ভিডিওটা আপনাদের অবশ্যই সাহায্য করবে। তো ফ্রেন্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো বাই ফ্রেন্ড, হ্যাপি গার্ডেনিং অ্যান্ড বি সেফ।